ঢাকাই সিনেমার নায়ক নীরব এবার জুটি বাঁধলেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। তবে এ কোনো সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের। কোন মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের চলুন জেনে আসি। গত 20 ডিসেম্বর মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি গান বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গিয়েছিলেন তাপস ও রুমি। আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম তুই আর আমি। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো, তুই আর আমি চল করি পাগলামি, হয় হোক বদনামি পৃথিবী দেখুক, হোক প্রেমের জয় করি না তো ভয়, যদি হয় ভুল হোক এভাবেই চলো। কাজটি নিয়ে নীরব বলেন, মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে, প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি, গানটি চমৎকার, সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী। গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই গানটি উন্মুক্ত করা হবে। টিজারের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। নীরব ও মিমি চক্রবর্তীর এই জুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।